पहुँचिबे कोन दिन हे भाई मोमिन ये पहुँचिबे कोन दिन ये दुर्दिन तुमार ऐसे ए सबारी सामने ए हुजूरी सामने ए तुमाके बांधिबे कोसे ए राजत्वी सम्पत्ति थाकिते ताबोती ई दुर्घट घटिबे तो आजलेर बरे के आसिते पारे ए कारण चलिबे जोर ए जत माल मत्ता जे थाकार से थाम ए जत माल मत्ता जे थाकार से थाम ए सकली रहिबे पड़े ए तुमी सब छेड़े ए खाट लीते चोड़े ए जाबे जुल्मातेर गड़े ए जा जा लोहम लायस्ता खेरोना साता वाला यस्तक दिमुला मुहदासतिम बिदा वकुल्ला बिदातिन नौ जलालतिन वकुल्ला जलालतिन फिन्नार फौज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुभानल्लज़ी यस्रा बिअब्दिही लैलम मिनल मस्जिदिल हराम إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال الله تبارك وتعالى في موضع آخر يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال الله تبارك وتعالى في موضع آخر مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مية حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم জাহারে জালালির মাওলা ইশকে রয়া গুনে জাহারে জালালির মাওলা ইশকে রয়া গুনে সেই আগুন তো নিভে না রে পানি বরসনে জাহারে জালালির মাওলা দরিয়া কান্দে এলাইলি ঋষিকে রোফন্দে পাহাড় দরিয়া কান্দে আরো কান্দে চন্দ্র সূর্য লোটাগে পড়ে জামিনে জাগারে জালালির মাওলা ইশকে রয়া গোনে জাগারে জালালির মাওলা লাইলে কান্দে ফুল বাগানে মজনু কান্দে বনে বনে তরুলতাকে
রাতে সধাই মজন আমি লাইলি পাব কেমনে জাহারে জালালির মওলা ইশকে রয়া গোনে জাহারে জালালির মওলা চাঁদ না বদলা সূরজ না বদলা না বদলা কুরআন কেসা বদল গয়া মুসলমান শ্রদ্ধেয় আজকের এই মহতি সভার যোগ্যতম সভাপতি মহাশয় ওলামা ইকরাম মুআজ্জাজ হাজেরিনে জালসা পর্দার অন্তরালে আরো আশেপাশে রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা ববলা ও সরলা মা ও ভগ্নীগণ প্রশংসা মাত্রই আল্লাহর যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না সকলে একবার মন প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ ভাইয়েরা আমার পৃথিবীতে যত শক্তি আছে সবচাইতে মহা শক্তি মহান আল্লাহর আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন আমি মানব জাতিকে খুব দুর্বল করে সৃষ্টি করেছি ভালো করে বুঝেন আল্লাহ বলছেন মানব জাতিকে আমি খুব দুর্বল করে সৃষ্টি করেছি অথচ এত তার অহংকার কেন এত তার গৌরব কেন এত তার গরম কেন সে তো নিজেই অসহায় ভাইয়েরা আমার আপনার পেটে পাথর হয়েছে আপনি ডাক্তার দেখাতে পারলেন না আপনি মারা গেলেন বলেন একটা বিশাল ধনী গোটা পৃথিবীরই মালিক কিংবা এক একটা দেশের মালিক সে গোটা আমেরিকার মালিক কিংবা সে রাশিয়ারই মালিক কিংবা চীন জাপানের মালিক তার পেটে পাথর হয়েছে সে কি করবে ভালো ডাক্তার দেখিয়ে অপারেশন করে তার হায়াত বাড়বে সে মরবে না আচ্ছা এইভাবে কতদিন যাবে এটা কতদিন যাবে এটা শেষ সীমান্ত হয়তো নাহি 100 বছরই হলো সে নাহি 100 বছরই যাবে নাহি 110 120 বছরের মানুষ মনে হয় এখন খুঁজে খুব কমই পাওয়া যাবে এইখান করে মাহফিলে যত লোকগুলো আমি দেখছি এই লোকগুলো মোটামুটি 60 থেকে 70 বছর পর একটাও থাকবে না ঠিক বললাম না বেঠিক বললাম ঠিক তাহলে এতগুলো লোক আমার সামনে আছেন আপনারা আমিও আছি 60 থেকে 70 বছর পর এই লোকগুলো একটাও থাকবে না তাহলে কিসের অহংকার কিসের এত গৌরব আপনার এত ফখর কেন এত এত হিংসা কেন আপনার আরে দুনিয়া ছরকার তো জানাই হ্যায় হিন্দু হলো আপনাকে মরতে হবে মুসলমান হলো মরতে হবে খ্রিস্টান জৈন বৌদ্ধ হলো মরতে হবে কলভিল ডোম সাঁতাল হলো মরতে হবে একদিন না একদিন মারনা হোগা একদিন না একদিন মরতেই হবে মরতে গেলে আপনাকে তো ভাবতে হবে মরতে হবে এটাই সবাই জানি আমরা কিন্তু সবচাইতে বুদ্ধিমান সবচাইতে জ্ঞানী সবচাইতে পণ্ডিত ওরাই যারা ভাবে মরনে কে বাদ কিয়া হোগা মরতে হবে সবাই জানে আপনি যাকে জিজ্ঞাসা করবেন বলবে একদিন না একদিন মরনা হোগা সবচাইতে বড় কথা চিন্তা করতে হবে আপনাকে মরনে কে বাদ কিয়া হোগা আমার যে মরণ হবে আমি যে মরে যাব তাহলে মরার পরে আমার কবরের ভিতরে কি হবে শ্মশানে আমার কি হবে রোজ হাসরে আমার কি হবে আল্লাহর দরবারে নিশ্চয় যেতে হবে তখন আমার কি হবে যদি আপনি অস্বীকার করেন মরার পরে আর জন্ম নেই মরে যাব মাটির সঙ্গে মিশিয়ে যাব হাড় হাড্ডি সব শেষ হয়ে যাবে ছেলে খেলামু পেয়েছেন না
ছেলে খেলামু? আরে তুমি দুনিয়া থেকে এমনি এসেছো, আসলে কোথা থেকে? এটাও তো ভাবতে হবে, তুমি আসলে কি করে? তুমি আসোনি, তোমাকে পাঠানো হয়েছে। তাহলে তো অনেক লোকে আসতো, অনেকজন আসতো। কেন কুকুরগুলো আসতো না? কুকুরের ইচ্ছা হয় না আপনার মতো মুগলাই খাবার জন্য? কুকুরগুলোর ইচ্ছা হয় না আপনার মতো তিনতলাতে বাস করতে? শ্রীকালগালা ওই জঙ্গলে হুয়া হুয়া করছে, কবরের ভিতরে জঙ্গলে এই ঝাড়ে হুলুল খেলছে, ওদের মন যাই না যে আমরা মানুষ হবো, হয়ে ভালো ঘরে থাকবো, খাসির মাংস খাবো, পোক্তা খাবো, পোলাও খাবো, কাবাব খাবো, ইচ্ছা হয় না করে ডাক ছেড়ছে। কেন? ওকে ওইটাই পাঠানো হয়েছে, ওর ইচ্ছা হলেও হবে না, ওকে শ্রীগালি করা হয়েছে। একে গরুই বানানো হয়েছে, একে ছাগলি বানানো হয়েছে, তোমাকে মানুষ বানানো হয়েছে। তুমি ভাবছ আমি এসেছি, তুমি আসনি, তোমাকে পাঠানো হয়েছে। তাহলে মানুষ দুনিয়াতে আসেনি, মানুষকে দুনিয়াতে পাঠানো হয়েছে। আবার যত ইচ্ছা করো না কেন, এই দুনিয়াতে তোমাকে থাকানো হবে না, এই দুনিয়াতে তুমি থাকতে পাবে না, তোমাকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, ওই সময় পর্যন্ত তুমি থাকতে পাবে, সময় চলে গেলে তোমাকে ছেড়ে চলে যেতে হবে। তুমি যতই বড় ইঞ্জিনিয়ার হও, যতই বড় তুমি সাইন্টিস্ট হও, যতই বড় তুমি জ্ঞানী হও, বুদ্ধিমান হও, যত বড় MLA হও, MP হও, আর যতই বড় তুমি প্রধানমন্ত্রী হও না কেন, সারা জাহানের মালিক যদি তুমি হও, এই দুনিয়াতে তোমাকে থাকতে দেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত তোমাকে টাইম দেওয়া হয়েছে অতক্ষণই থাকবে, তার হুকুম হয়ে গেলে তোমাকে ছেড়ে চলে যেতে হবে। যেমন তুমি এসেছো, পাঠানো হয়েছে, ওই রকম তোমাকে লিয়ে যাওয়া হবে। আবার তোমাকে কবরের ভিতরে তোমার নির্দিষ্ট টাইম আছে, যে এতদিন তুমি কবরের ভিতরে থাকবে, অতদিনই কবরের ভিতরে থাকবে, আবার তোমাকে উঠানো হবে। তাহলে বোঝা গেল তুমি মরবে না, তোমাকে মারা হবে, তুমি নিজে উঠবে না, তোমাকে উঠানো হবে আল্লাহর দরবারে। তোমাকে ঠেলতে ঠেলতে, আপনাকে পিটাতে পিটাতে নিয়ে গিয়ে হাজির করা হবে। যেমন পুলিশের পিটিয়ে পিটিয়ে নিয়ে যায় না চোর গোলা, চুরি করলোকে পিটাতে পিটাতে নিয়ে যায়, ও বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যায়, জঙ্গলে থাকে, কদিন থাকবে বলেন লুকিয়ে? যেখান থেকে হোক আমাদের বড় বাবুকে ধরবে, যেখান থেকে থামা যাক ওকে হ্যাঁ পাকড়াও হবেই, এবং তাকে শাস্তি ভোগ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে দুনিয়াতে পাঠিয়েছে ওইভাবে কবরের ভিতরে তাকে যাওয়াবে। কবরের ভিতরে নির্দিষ্ট টাইম আছে, সেই টাইম ভরে কবরের ভিতরে থাকবেন। আবার আল্লাহ তাকে হাসরের ময়দানে উঠাবেন, ছেঁচড়াতে ছেঁচড়াতে পিটাতে পিটাতে আল্লাহর দরবারে গিয়ে নিয়ে হাজির করবেন, আর আল্লাহর দরবারে গিয়ে জীবনের হিসাব নিকাশ আপনাকে দিতে হবে। কেহ হাড় খাচ্ছে, কেহ কাঁটা খাচ্ছে, কেহ পায়খানা খাচ্ছে, আর কেউ কত জাড়ে হুল হুল করে হালছে, আর আপনি এত সুন্দর জায়গাতে থাকছেন, হ্যাঁ পোলাও পোক্তা কাবাব খাচ্ছেন, আর কত সুন্দর ড্রেস পোশাক পরছেন ঠান্ডা, তার লেগে আপনি উলওয়ালা পোশাক পরছেন, লেপ গায়ে দিয়ে ঘুমাচ্ছেন, আপনি এয়ার কন্ডিশনে থাকছেন, ঠান্ডাকালে হু করে বাতাস ছুটছে, গরম ঠান্ডা আপনি বুঝতেই পারেন না, আবার ফির গরমকালে শিশির করে বাতাস আপনি গরম বুঝতেই পারেন না, তাহলে ঠান্ডা কালে গরম ঠান্ডা বুঝতে পারেন না, গরম কালে গরম বুঝতে পারেন না, যেটা আপনার মন চায় যত ডিগ্রি মন চায়, যত গরম চাই অতটাই আপনি লেন, যতটা ঠান্ডা আপনার মন চাই অতটাই আপনি লেন, মন মতো আল্লাহর এই পৃথিবীর আবাদকে, আল্লাহর আবহাওয়াকে আপনি নিজের তাবে বানিয়ে নিয়েছেন, এই তাবে মোতাবেক পৃথিবীতে চলেন, এর হিসাব কি আপনাকে দিতে হবে না? ওই জঙ্গলে শৃগালটা কিভাবে কষ্ট করছে, আপনার বাড়িতে একটা ছাগল আছে ওকে গুহাল ঘরে ভরে থুয়েছেন, গরু গোলাম কত হুলুল করে হালছে, একটা ঝুলো দেন না, সারা রাত হুলুল করে হালছে, একটা আঁটিও ফেলে দেন না, আপনার তো অনেক খড় আছে, আপনার পোয়ালের পালা আছে, কেন চারটা লাড়া গুহাল ঘরে ফেলে দিতে পারেন না?
চারটা লাড়া ফেলে দিলে তো কুট 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 করে খাইলে ঠান্ডাটা কম লাগে, যখন গরু বাছুরে খায় তখন ওকে ঠান্ডা কম লাগে। আপনি তো খুব আনন্দে ঘুমান, কই গরুটা কেমন ভাবে কষ্টতে থাকে, আপনি তো তার খেয়াল রাখেন না। তাহলে বলেন এত আরামে যে আপনি ঘুমান, এর হিসাব কি আপকো নেহি দেনা হোগা, এর হিসাব কি আপনাকে দিতে হবে না, আপনাকে পুরো পুরো হিসাব দিতে হবে। প্রস্তুতি হন, তৈরি হন। হাদিসের ভিতরে লেখা আছে পৃথিবীর মধ্যে মানুষ যার উপরে যে অত্যাচার করবে আল্লাহর দরবারে তার উপরে ফেরেশতারা সেই অত্যাচারই করবে। দুনিয়াতে যে অত্যাচার জুলুম মানুষ করবে মানুষের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সেই অত্যাচার ফেরেশতাদেরকে দিয়ে সেই অত্যাচারই করা হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, কোন মানুষ বিনা দোষে, কোন মানুষ বিনা দোষে কোন মানুষকে আযাব দেওয়ার জন্য তার পাছাতে যদি লাঠি ভরে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জাহান্নামের ভিতরে তার পুঁড়ে লাঠি ভরতেই থাকবে, ভরবে আর বাহির করবে, ভরবে আর বাহির করবে, এই জীবন ভর চলবে যতদিন মানে জীবনে বাঁচবে। 70 বছর ধরে যা করেছে 70 বছর ওখানে ওই করা হবে। যেই মানুষের উপরে অন্যায় করে, কোন মানুষের গলায় ছুরি চালিয়ে দিয়ে মানুষকে জবাই করেছেন, যারা মানুষকে জবাই করেছে বিনা অপরাধে বিনা পাপে বিনা অন্যায়ে যদি তার উপরে ছুরি চালানো হয়, রোজ হাসুরের দিন ফেরেশতারা তাকে জবাই করে চলে যাবে। একবার জবাই করবে আবার জিন্দা হবে, আবার জবাই করা হবে আবার জিন্দা হবে, আবার জবাই করা হবে জিন্দা হবে। অর্থাৎ এই জবাইয়ের যে কি শাস্তি ও বুঝতে পারেনি, দুনিয়াতে একজনকে জবাই করেছে। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন রোজ হাসরে জাহান্নামের মধ্যে তাকে জবাই করা হবে। ফালতু বলছি না, একবারে হাদিসের কথা বলছি আপনাকে। ইসলাম দরদি ভাইরা আমার, কারা করবে এগুলা? ফেরেশতারা করবে। যে মেয়েগুলো ব্যভিচার করেছে, হাদিসের মধ্যে লেখা আছে আল্লাহর নবী মেরাজে গিয়ে জাহান্নাম দর্শন করতে গিয়ে দেখেছেন যেই মেয়েগুলো ব্যভিচারিণী ব্যভিচার করেছে তার সঙ্গে রোজ হাসরে দিন ওই জাহান্নামের ভিতরে জাহান্নামের ফেরেশতারা ওই মহিলাদের সঙ্গে ব্যভিচার করবে। হাদিসেরই কথা, আল্লাহ রসুল বলছিলেন যে হ্যাঁ হ্যাঁ জাহান্নামের ফেরেশতারা অর্থাৎ আগুনের ফেরেশতারা এরা করবে কি তার সঙ্গে ব্যভিচার করবে। ইসলাম দরদি ভাইরা আমার, জাহান্নামের মধ্যে আযাবের শেষ নাই, আযাবের শেষ নাই। দুনিয়াতে যারা সুদ খেয়েছে, সুদ খেয়ে পেট মোটা করেছে, আল্লাহ নবী বলেছেন ইসলাম দরদি ভাইয়ের আমার, নবী যখন জাহান্নাম দর্শনের মুখ গিয়েছেন দেখছেন এক শ্রেণীর মানুষ তাদের পেটটা গোলার বেড়ির মতো হয়েছে, ওই গোলার বেড়ির মতো আর কাঁচের মতো সিস্টেমে তার গোটা পেটে দেখ ভিতর দেখতে পাওয়া যাচ্ছে, ভেমর ভেমরুলে ভিতরে বাসা বেঁধেছে আর কটকট কটকট করে কামড়াচ্ছে, চিৎকার করছে। হাদিসের ভিতরে লেখা আছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিব্রাইল মানি মানহুম, এই লোকগুলো কারা যাদের পেটের ভিতরে ভেমর ভেমরুলে বাসা বেঁধেছে এবং তাদেরকে কামড়াচ্ছে আর চিৎকার করে কান্না করছে? আল্লাহ নবী বললেন, জিব্রাইল বললেন এরাই হলো সুদখোর, এরা হলো সুদখোর, সুদ খেয়ে এরকম ভাবে পেট মোটা করেছে, ঘুষখোর, সেই জন্য এই অবস্থা এদের হয়েছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, এইভাবে জাহান্নামের ভিতরে এমন অপরাধীরা আছে এই সমস্ত কিছু দেখতে পাওয়া যাবে। আমার দিনে রাসূল সরকারে দু আলামা তাজদারে মাদানে বলেছেন দুনিয়াতে যে মানুষের ওপরে অত্যাচার করবে এমনকি পশুদের ওপরে অত্যাচার করবে তাদের ওপরে জাহান্নামে সেই অত্যাচারই করা হবে। আল্লাহ আকবার বলেন, পশুদের ওপরও অত্যাচার করা যাবে না, পশুদেরকেও মারা যাবে না, অনর্থক মারা যাবে না, পিটা যাবে না। আমি একবার চলে যাচ্ছিলাম জালসা করে নদিয়া থেকে বহরমপুর পার হয়ে ওই যে চুনোখালীর মোড় বলে
ওইখানে একটা টেম্পুতে দাঁড়িয়ে আছি তো দেখছি তো হঠাৎ করে টেম্পুটা দাঁড়িয়ে গেল, ছ সাতটা টেম্পু পর পর দাঁড়িয়ে গেল, গাড়িগুলো দাঁড়িয়ে গেল, এক খেপা একবারে রোডের মাঝখানে দাঁড়াইছে, মানে একটা বড় সাপ, বিরাট একটা সাপ দেখলাম, মনে হয় দিনে বার হাইলছে, অন্য সাপ তো দিনে বার হবে না, এ বোকা সাপ, হ্যাঁ মানে সে হলে বেতা ঝাড়, যাকে বলো বেতা ঝাড়, এই বেতা ঝাড় সাপ একটা পার হচ্ছে ওই, হ্যাঁ মানে এ রোড রোড হাই রোড পার হচ্ছে, তো পার হতে পারছে না, খেসাক খেসাক করছে, মানে রোডের উপর তো চলবে না ভালো, হ্যাঁ এবার গাড়িতে চাপা পড়বে বলে ও ঘেরে আছে, হ্যাঁ আর ওই পার হইয়া চলে আসছে, এদিকেও গাড়ি এদিকেও গাড়ি দাঁড়িয়ে গেছে, আমি দাঁড়িয়ে দেখলাম হ্যাঁ এই সাপটা পার হচ্ছে, অনেকক্ষণ ধরে পার হলো, দিয়ে ফাঁসাক করে যে জঙ্গলে ঢুকে পড়লো, তো দেখেন ই মারতে দিছে না, মারো না, অপরাধ করেনি সাপ, ভুল করেনি, আমি রুখছি তোমরা দাঁড়াও, দুই দিকে দাঁড়িয়ে গেল গাড়ি, মাঝখান দিয়ে সাপ বেরিয়ে চলে গেল, ইসলাম দরদে ভাইরা মাররা, ওর মনে কিন্তু একটা বিশাল আনন্দ হলো, আমার বলার উদ্দেশ্য হলো বিনা অপরাধে কোনো জিনিসের উপরে অত্যাচার করা যাবে না, তবে বিষক্ত সাপের জন্য আল্লাহ নবী বলেছেন যদি তোমাদের সামনে পড়ে যায় তোমাকে দংশন না করলে আর একজনকে দংশন করবে, আর একজনকে দংশন না করলে আর একজনকে দংশন করবে, সেই জন্য বিষক্ত সাপ তোমরা মারতে পারো, যেগুলো বিষক্ত সাপ একবার দংশন করলে আপনার হায়াত শেষ হয়ে যাবে, মানুষ মরে যাবে, যেমন খরিস নাগ এই ধরনের সাপগুলো মারার জন্য আদেশ আছে, বিড়াল মারতে পাওয়া যাবে না, গরু মারতে পাওয়া যাবে না, ছাগল মারা যাবে না, অনেক সময় দেখবেন কিছু মানুষ রাগান্বিত হয়ে গে মানুষের উপরে হিংসা করে গরুর নাদের পাতনাতে বিষ দিয়ে দেয়, অনেক সময়তে গরু মারা যায়, অনেক সময়তে ছাগল মারা যায়, অনেক সময়তে বকরি মারা যায়, খুব সাবধান খুব সাবধান, মানুষ হয়ে আপনার ওই জানের উপরে আপনার অত্যাচার করা যাবে না, আমার উপরে রাগ করে আমার ছাগল মারা যাবে না, আমার উপরে রাগ করে আমার গরু মারা যাবে না, যদি বিষ খাইয়া আপনি কোনো পশুকে মেরে দেন আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন না, আল্লাহ রাব্বুল আলামিন খুব নারাজ হন না, আপনার ধন মালে আল্লাহর বরকত হারিয়ে যাবে এবং রোজা হাসরে দিন আপনাকে ওই রকম বারবার বিষপান করানো হবে, আর আপনাকে শাস্তি দেওয়া হবে, আবার আপনাকে সুন্দর করা হবে, আবার বিষপান করানো হবে, এইভাবে কিয়ামত পর্যন্ত আপনার উপরে কবরের ভিতরে আজাব চলবে, ইসলাম দরদি ভাইরা মারা খুব সাবধান হন না, আমার ভাইজান বলে গেলেন আল্লাহর দরবারে সবচেয়ে উত্তম মানুষ ওরাই যারা ইমানদার হবে, যারা দয়ালু হবে, যাদের প্রেম থাকবে প্রীতি থাকবে, যাদের মন মানুষের প্রতি তাদের হৃদয় মলিন হবে, অশ্লীল ভাষা মুখে থাকবে না, গালে গালাগালাজ তারা করবে না, কারো অন্যায় করবে না, অপরাধ করবে না, অত্যাচার করবে না, অনাচার করবে না, ব্যভিচার করবে না, মারামারি করবে না, কাটাকাটি করবে না, হাঙ্গামা করবে না, দাঙ্গামা করবে না, কালোবাজারি করবে না, দু নম্বরি করবে না, গুন্ডামি করবে না, ভণ্ডামি করবে না, সন্নামি করবে না, মদ্যপান করবে না, তাড়ি পান করবে না, জুয়া খেলবে না, অবৈধ কাজে লিপ্ত হবে না, এরাই হলো ইমানদার, এরাই হবে ইমানদার, আর এই লোকগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছে, আর সবাইকে ওই রকম ভাবে চলতে বলেছে, যদি ওই রকম ভাবে সবাই আমরা চলি দুনিয়াতে অশান্তি থাকবে না, আমিও যখন ভালো পথে চলবো, আপনিও যখন ভালো পথে চলবেন, আরও সবাই যখন ভালো পথে চলবে, তখন আর দুনিয়াতে অশান্তি হবে না, কিন্তু অশান্তি কেন হচ্ছে, এই জন্যই হচ্ছে মানুষ নিজ স্বার্থের জন্য, মানুষ নিজ লাভের জন্য, মানুষ নিজে লাভের জন্য মানুষ অন্যায় করতেও দ্বিধাবোধ করে না, অত্যাচার করতেও দ্বিধাবোধ করে না, মানুষ হইয়া মানুষকে হত্যা করে, মানুষ হইয়া মানুষকে খুন করে, মানুষ হইয়া রাহাজানি করে, মানুষ হইয়া মানুষের ওপরে উৎপীড়ন চালায়, অত্যাচার চালায়, জুলুম চালায়, সেই জন্য দুনিয়াতে অশান্তি হয়ে যায়, সবাই যদি আমরা সৎ হয়ে যায় তাহলে পৃথিবীতে অশান্তির কোনো কারণই নেই, একজন লোক রিক্সা চালায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, রিক্সা ভ্যান চালিয়ে 300 টাকা ইনকাম করে, সে নিজে আনন্দের সঙ্গে ওই 300 টাকাতেই সে শুকরিয়া করে আল্লাহর, ওকে যদি জিজ্ঞাসা করেন আসসালামু আলাইকুম কি গো, হ্যাঁ করিম তুমি তো ভ্যান চালাচ্ছো আজকে 10 বছর থেকে, কেমন আছো, বলে খুব ভালো আছি মৌলানা আলহামদুলিল্লাহ, কত টাকা ইনকাম করো গো, না তো দিনে 300 টাকাই হয়, 350 টাকা হয়, তাহলে একটা লোক দিনে 300 টাকা ইনকাম করে,
সেও আলহামদুলিল্লাহ বলে, একটা লোক দিনে 500 টাকা ইনকাম করে সেও আলহামদুলিল্লাহ বলে, একটা লোক দিনে 1000 টাকা ইনকাম করে, কিছু কিছু লোক আছে দিনে 20,000 ইনকাম করে, কিছু কিছু লোক আছে প্রতিদিন 50,000 টাকা ইনকাম করে। তাহলে এত টাকা আমরা মনে মনে ভাবি রাখে কোথায় ইসলাম দরদি ভাইরা আমার। তাহলে সেও আলহামদুলিল্লাহ সেও ভালো থাকে, তাহলে দুনিয়াতে আল্লাহ যাকে যেমন দিয়েছে সে তেমন থাকবে, কোনো হিংসা হবে না। আল্লাহর এই পৃথিবী আল্লাহর রাজত্বে, আল্লাহ যাকে যেমন চাই তাকেই তেমন দেয়, সে ততটুকুই পায়, অতএব হিংসার কোনো কারণ নাই। আল্লাহ বলেছে তোকে আমি ভোকা রাখবো না, আল্লাহর একটা অঙ্গীকার, আমি কোনো মানুষকে কোনো জীবকে ভোকা রাখবো না। তুমি এত পেরেশান কেন হচ্ছ, তোমার বাড়িতে কারো বাড়িতে 1 সপ্তাহের খাবার আছে, তুমি কেন পেরেশান হচ্ছ, কারো বাড়িতে 6 মাসের খাবার আছে, পেরেশান কেন হচ্ছ, কারো 1 বছরের বাড়িতে খাবার আছে, তুমি এত পেরেশান কেন হচ্ছ, কারো ব্যাংক ব্যালেন্সে 1 লক্ষ টাকা আছে, তুমি কেন পেরেশান হচ্ছ, কারো ব্যাংকে 1 কোটি টাকা আছে, কারো 1 কোটি 1 কোটি টাকা আছে, তবুও তার মন ভরে না, তবুও তার জি ভরে না। আল্লাহ বলছে তুমি কেন পেরেশান হচ্ছ, রুজির মালিক তো আমি, তাকদু সাবাহান তারুহু বেতানান, তুমি কি দেখতে পাও না পাখিগুলোর দিকে কি তুমি তাকাও না, তোমার ঘরে তো 6 মাসের খাবার আছে, তোমার ব্যাংকে তো 1 লাখ টাকা আছে, তোমার ব্যাংকে তো 50 লাখ টাকা আছে, তুমি তো কোটিপতি, তুমি তো 1 কোটি টাকার মালিক, তুমি তো প্রতিদিন 1,000 2,000 5,000 10,000 টাকা ইনকাম করো, বলো তো ওই পাখিগুলো সকালবেলাতে বাসা থেকে বেরিয়ে যায়, তার বাসাতে 6 মাসের খাবার থাকে। পাখিগুলো আল্লাহ কোটি কোটি পাখি তৈরি করেছে দুনিয়াতে, বলেন তো বক, হ্যাঁ কোকি, কাক, কোকিলা, হ্যাঁ শগুন, তারপরে যত পাখি কবুতর, ঘুঘু, দুনিয়াতে আল্লাহ কত এই পাখিগুলো আছে, কোটি কোটি পাখি আছে। আপনি কলকাতা চিড়িয়াখানাতে যাবেন, তারপরে বড় বড় ঢাক, বড় বড় নদীতে যাবেন, আপনি যখন ফারাক্কার দিকে যাবেন, হ্যাঁ ইয়ে ওই উমরপুর পার হয়ে ওই সেই এতে আহিরুনের ওই বিলে দেখবেন কত রকমের পাখি, তো হাজার হাজার রকমের পাখি আল্লাহ সৃষ্টি করেছে। বলেন তো কোন পাখির ঘরে কি দুবেলার খোরাক আছে, রাত্রিতে সে গিয়ে একটা বাসাতে ঢুকে যায়। আমাদের বাবুই পাখি, আমাদের চড়ুই পাখি, আমাদের ঘুঘুগুলো, কবুতরগুলো, তারা তো বাসাতে ঢুকে যায়, সকালবেলায় বেরিয়ে যায়, একজনেরও বাসাতে একদিনেরও খাবার থাকে না, এক বেলারও খাবার থাকে না। আল্লাহ বলছে সকালবেলাতে তারা বেরিয়ে যায়, সন্ধ্যাবেলাতে পেট ভরে আবার বাসাতে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কোন পাখিকে ভোকা রাখে না, কোন পাখি ভোকাই থাকে না, সবাই পেট পূরণ করে বাসায় চলে আসে। আর তুমি কেমন, তোমার কি শুকুর নাই, তোমার কি সবুর নেই, তোমার ঘরে তো 6 মাসের খাবার আছে, তুমি তো লাখপতি, তুমি তো কোটিপতি, তুমি তো 10 বিঘা 20 বিঘা 50 বিঘা জমির মালিক, তুমি তো বিরাট বাগানের মালিক, তুমি তো একটা এলাকার মালিক, তোমার কি জি ভরে না, পেট ভরে না, আমার ওপরে কি তোমার বিশ্বাস নাই, একদিন তোমাকে আসতে হবে রে বান্দা, আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি, আবার তোমাকে আমি টেনে নেব, তোমার কোনো রেহাই নাই, তুমি 1,000 যদি বলো আমি যাব না, হাম নেহি ছোড়েগা, তুমি 1,000 যদি বলো যাব না, তুমকো ছোড়েগা নেই, তোমাকে যেতেই হবে। এজা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, এ হে ভাই মুমিন পৌঁছিবে কোন দিন, হে ভাই মুমিন ই পৌঁছিবে কোন দিন, এ দুর্দিন তোমার এসে এ সবারই সামনে, এ হুজুরি সামনে, এ তোমাকে বান্ধিবে কোষে, এ রাজত্বি সম্পত্তি, এ রাজত্বি সম্পত্তি থাকিতে তাপতি, এ দুর্ঘট ঘটিবে তো আজলের বরে কে আসিতে পারে, এ কারণ না চলিবে জোর, এ যত মাল মাত
मत्ता जे थकार से थाम ए जो तो माल मत्ता जे थकार से थाम ए सकली रही बे पड़े ए तुमी सब छेड़े ए खाट लीते चोड़े ए जाबे जुलमा तेर गढ़े ए ना से था मकान ना घटो दोकान ए ना से था मकान ए ना घटो दोकान ए ना ही से था माता पिता ए ना जोरू फरजंद ए बड़ दर्द बंद ए ना दोस्त जाइबे से था ए ना से था विस्तार ना खिदमा तो गार ए ना ही से था फिरी बर जाएगा ए ना खुराक खाद्य ए ना मधु बाद ए ना मैना तो तीना कागा संकट आकुल आघत बंकुल जुंजाल अंधार घर इकी कुस्ता न हाई इ बलारो जलाई गलाय गलायो पुर বাংলা পদ্য ভালোই বুঝতে পারেছেন তাহলে এই দুনিয়াতে এসেছেন আপনার।